हेलो फ्रेंड्स आवार चले नतून एक वीडियो निये एबारे तोमादेरके निये जाबो पुरीते आमार कैमरार लेंस दिए आमी आपनादेर देखाबो पुरीर किछु असाधारण दृश्य पुरी सी बीच मार्केट एवं आमरा की की करछि ना करछि पुरी कोन कोन साइट सीन भिजिट करछि सब किछुई तुले धरबो आपनादेर सामने। आमी पुरीते आसछि 18 बछर पर তাই আমার কাছে এটা একটা আলাদা অনুভূতি। আর আমার সাথে আছে আমার সহধর্মী, এর আগে সে অনেকবারই পুরী ঘুরে ফেলেছে। তো আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে পুরী যারা বারে বারে আসতে পারে তাদের উপর জগন্নাথ দেবের কৃপা থাকে। যাদের উপর জগন্নাথ দেবের কৃপা থাকে না তারা কিন্তু এই পুরীতে বারে বারে আসতে পারে না। তো আমার সৌভাগ্য আমি আবার দ্বিতীয়বার এই পুরীতে আসতে পেরেছি, জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে পেরেছি, জগন্নাথ দেবকে পূজা দিতে পেরেছি। তো চলুন জয় জগন্নাথ বলে আজকে আমাদের যাত্রাটা শুরু করা যাক। তো এতক্ষণে ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরীতে, আর এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে। ওখান থেকে আমাদের ট্রেন আছে, আর শিয়ালদা স্টেশনে যেতে গেলে আমাকে যেতে হবে জয়নগর স্টেশন থেকে। তো আমরা এখন রেডি হয়ে গিয়েছি, আমাদের ট্রলি রেডি, ম্যাডাম ওদিকে বসে আছে। তো আমার তো প্রায় 18 বছর পরে আবার পুরী যাচ্ছি, কিন্তু ম্যাডাম প্রতি বছর আগে পুরী যেত, 4 বছর পর আবার পুরীতে। তো কেমন লাগছে তোমার জার্নিটা? শুরু হতে চলেছে জার্নি, ভালো লাগছে? তো এখন আমাদের যেতে হবে শিয়ালদা স্টেশনে। তা শিয়ালদা স্টেশনে যেতে গেলে আমাদের প্রথমে আমাদের যে স্টেশন জয়নগর মজিলপুর সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। তো তার আগে কী কী ট্রেন চলছে না চলছে শিয়ালদা থেকে হাওড়া থেকে সেগুলো একটা তোমাদের জন্য দিয়ে দিলাম তথ্য। তো কলকাতা থেকে যে যে ট্রেনগুলো পুরীর উদ্দেশ্যে যাচ্ছে তার মধ্যে প্রথম ট্রেন হলো হাওড়া থেকে ধৌলি এক্সপ্রেস। এটা সকাল 9:15 ছেড়ে সন্ধে 6টার সময় পৌঁছে যাচ্ছে পুরী। দ্বিতীয় ট্রেন যেটা আছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস, এটি সন্ধে 7:05 ছেড়ে ভোর 4:30 সময় পৌঁছে দিচ্ছে পুরীতে। এতে স্লিপার কোচ থাকে, কিন্তু ধৌলি এক্সপ্রেসে স্লিপার কোচ থাকে না। এর পরের ট্রেন হচ্ছে হাওড়া পুরী স্পেশাল। এই ট্রেনটি রাত 10:40 হাওড়া থেকে ছাড়ে এবং পুরীতে পৌঁছায় সকাল 7:10। তো যারা হাওড়া থেকে পুরীতে যেতে চান এই ট্রেনটি তাদের জন্য একদম পারফেক্ট ট্রেন আছে। তো এরপরে আমি যে ট্রেনটার কথা বলবো সেটা সপ্তাহে মাত্র একদিন চলে, সেটা হচ্ছে কামাখ্যা পুরী স্পেশাল। এই ট্রেনটি রাত 11:15 ছেড়ে 7:30 আপনাকে পুরীতে পৌঁছে দেবে। এরপর একদম আমার লিস্টে লাস্ট ট্রেন, সেটা হচ্ছে পুরী দুরন্ত এক্সপ্রেস। এটা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, এটি সোম বুধ শুক্র এই 3 দিনই চলে। রাত 8টায় এই ট্রেনটি ছেড়ে ভোর 3:55 পুরীতে পৌঁছে দেয়। যে ট্রেনটা আমরা যে ট্রেনে এখন যাচ্ছি শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস যেটা, ওটা টিকিট কিন্তু অ্যাভেলেবেল ছিল, তো ওটা কেটেছি। শুনেছি ওটা নাকি ভালো কমফোর্টেবল জার্নি মাস, ওটা সম্পূর্ণ এসি ট্রেন, সিট টিট যেগুলো আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই চলুন যাত্রা শুরু করা যাক, যাত্রাপথে কী হচ্ছে না হচ্ছে সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো এখন আমরা চলে এসেছি জয়নগর মজিলপুর স্টেশনে। আমাদের টিকিটটা কাটতে হবে, প্রায় 1.5 ঘন্টার জার্নি। এই জয়নগর মজিলপুর স্টেশন থেকেই আমাদের যাত্রা শুরু হবে। তো চলুন জয় জগন্নাথ বলে আমাদের যাত্রা শুরু করা যাক। এখন আমরা আছি জয়নগর স্টেশনে, এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে জয়নগর স্টেশন, জয়নগর মজিলপুর। উফ, শিয়ালদা স্টেশনে সবে পৌঁছালাম বন্ধুরা। শিয়ালদা স্টেশনে এখন প্রচুর ভিড়, প্রচুর লোক নেমেছে। আমাদের ট্রলিটা নিয়ে আমরা সাউথের থেকে নর্থের দিকে যেতে হবে। তো শিয়ালদা
স্টেশনের চত্বরটা একটু দেখে নিন। অবশেষে পুরী যাচ্ছি বন্ধুরা, ট্রেন দেবে 9 নম্বর প্ল্যাটফর্মে, হয়তো 9 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। এখন অনেক টাইম বাকি আছে, রাত 8টা বাজছে প্রায়, অনেকটা। তো চলুন একটু ভেতরের দিকে যাওয়া যাক, আমাদের ট্রেন হয়তো দিয়ে দিয়েছে। এখানে কিন্তু কোনো চেকিং, থার্মাল স্ক্যানিং বা স্যানিটাইজেশনের কোনো রকম কোনো ব্যাপার নেই। যারা ঘুরতে আসছেন তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, আপনারা বিন্দাস ঘুরতে যেতে পারেন। প্রচুর লোক কিন্তু এখন ঘুরতে যাচ্ছে, আপনারা স্টেশন চত্বরটা দেখলেই বুঝতে পারবেন যে চারিদিকে লোক ওয়েট করছে বেড়াতে যাওয়ার জন্য। তো আমাদের ট্রেন হয়তো প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, চলুন আমরা 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। আমাদের ট্রেন হয়তো দিয়ে দিয়েছে, হ্যাঁ দিয়ে দিয়েছে, আমি বোর্ডে দেখতে পাচ্ছি। 9 নম্বর প্ল্যাটফর্মে পুরী দুরন্ত এক্সপ্রেস রাত 8টায়, এই প্ল্যাটফর্মে এই ট্রেনটা সাধারণত দেয়, এছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেয় না। আর একটা কথা আপনাদের বলে রাখি যে এই যে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, বালিশ দোকান, বিভিন্ন খেলনা দোকান, বেলুন দোকান, এখান থেকে একটা বালিশ আপনারা কিনে নেবেন, কারণ রাতে যখন আপনারা ঘুমাবেন এই বালিশটা কিন্তু আপনাদের খুব কাজে দেবে, যদি বাড়ি থেকে আপনারা না নিয়ে আসেন। ট্রেনে কিন্তু এরকম কোনো বালিশ বা কম্বল ডবল বা চাদর দেওয়া হচ্ছে না, এখন করোনার জন্য সব কিছু বন্ধ আছে, বা খাবারও দেওয়া হচ্ছে না, সব কিছু বন্ধ আছে। তো এখন আপনাদের বাড়ি থেকেই এগুলো নিয়ে আসতে হবে। তো চলুন আমরা আমাদের কোচের দিকে, সিটের দিকে এগোই, আর ট্রেনটা আপনারা দেখতে থাকুন। অসাধারণ ট্রেন, বাইরের আউটলুকটা জাস্ট অসাধারণ, ঝকঝকে চকচকে ট্রেন। তো আমাদের কোচ পড়েছে S7, S7টা প্রথম থেকে দেখে আসছে, B1, B2, B3, S7টা কতটা দূরে সেটাই বুঝতে পারছি না, এটা B2। সামনে এটা কী হতে পারে, এটা B1, B3, B2, B1, S7 কত দূরে হতে পারে, মনে হয়তো অনেকটাই হাঁটতে হবে। সামনে সামনেটা A1, তো ট্রেনটা বহুত বড়, অনেক লম্বা, অনেক বড় ট্রেন এটা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাইরে থেকে যেটা মনে হচ্ছে, এটা H1। তো পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন, শুনেছি এই ট্রেনটা নাকি ভেতরেও ডেকোরেশনও খুবই ভালো, এবং ভেতরেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই ট্রেনটা যারা যাবে খুব কোনো কমফোর্টেবল মনে হবে,
এটা কি আছে সামনে? এটা হচ্ছে S7। এই তো আমরা পেয়ে গেছি S7। আমাদের এখানেই ট্রেন সিট আছে, চলুন ওঠা যাক। আটা চিপস তো চলুন ট্রেনের ভিতরটা একটু দেখিয়ে দিই। সব ট্রেনের মতোই স্লিপার কোচ যেমন থাকে, এটা ঠিকও তেমনই, এর কোনো পার্থক্য নেই। এখন সবাই মতো সবাই বসছে, নিজেদের সিট খুঁজে নিচ্ছে। এটা হচ্ছে বাথরুমটা, একটু দেখিয়ে দিই আপনাদের। তো বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে বলে আশা করি। এটা প্রথমে বেসিন, এখানে সাবান, আর এখানে একটা মিরর, আর কোমোড আছে, এদিকে শাওয়ার আছে, জলের ব্যবস্থা আছে, খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আমি, হ্যালো। তো এই হচ্ছে আমাদের টিকিট, আমাদের ওয়েটিং লিস্টে ছিল 86-87। তো এটা একটা SMS এসেছিলো, এটা রেল থেকে SMS এসেছিলো ফোনে, আমাদের S741 আর S744 এটা রেলের থেকে আমাদের জানিয়ে দেওয়া ছিলো 4 ঘন্টা আগে। তো আমরা রাতে ট্রেনে বসে আর তেমন কিছু করিনি, একটু চা টা খেয়ে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। বাইরের কিছু দৃশ্য আর তেমনভাবে দেখাতে পারিনি। তো ট্রেনটাও মাত্র দুটো মাত্র স্টপেজ ছিল। আমাদের অটো ধরতে হবে, তারপরে হোটেলে যেতে হবে। তো চলুন বাইরে যাওয়া যাক, সবেমাত্র রিচ করলাম, প্রচুর লোক এসছে। সবাই মাত্র আমরা পুরীতে নামলাম, এবার হচ্ছে কি এখান থেকে গাড়ি ধরতে হবে, দেখি গাড়ি কোথায় পায়। এই সামনে থেকে এখান থেকে পেয়ে যাব, এই জায়গাটা থেকে পেয়ে যাব, এখান থেকে গাড়িগুলো যায়। তো আমরা অনেক ভোরে পুরীতে নেমেছিলাম, নেমে হোটেল খুঁজতে খুঁজতে এই হোটেলটাই আমরা পেয়েছিলাম। এটা আগে আমাদের কাছে নম্বরও ছিল, তো এটা কাছাকাছির মধ্যে স্বর্গদ্বারের মধ্যে খুব ভালো হোটেল, আমরা এই হোটেলে উঠেছি। তো এই পার্টটা এই পর্যন্তই রাখলাম, এরপরে নেক্সট পার্টে আমরা দেখাবো যে আমরা কিভাবে সমুদ্র স্নান করছি, তারপরে কিভাবে সাইট সিন করছি, তারা নেক্সট পার্টে আসবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন।